হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আবারও একটা ক্রিকেটের নতুন টপিক নিয়ে আলোচনা করবো, তা হচ্ছে হাউ টু বল ফাস্ট ইন ক্রিকেট। সো আপনাকে ক্রিকেটে ফাস্ট বল করার জন্য আপনাকে অবশ্যই কিছু বেসিক জানা থাকতে হবে। তা হচ্ছে কীভাবে বল গ্রিপ করতে হয়, আপনার রান আপ কেমন হবে এবং রিলিজ কেমন হবে, তারপর হচ্ছে ফলো থ্রু কীভাবে হবে। সো আজকে এগুলো নিয়ে আলোচনা করবো। সো চলেন দেখে নেওয়া যাক প্রথমে কীভাবে গ্রিপ করবেন বল। সো ফাস্ট বলের জন্য বল কীভাবে গ্রিপ করবেন, জাস্ট একটা তিনটা আঙ্গুল দিয়ে। সো অনেকে একটু বেশি আঙুলটা ফাঁকা রেখে ধরে, বড়নিকে একসাথে লাগিয়ে ধরে। সো এটা এক একজনের কোয়ালিটি। সো বেটার হয় যারা নতুন বিগিনার তাদের জন্য জাস্ট কীভাবে দৌড়ায় বেটাই হয়, এক আঙুল ফাঁকা থাকলে হবে জাস্ট এরকম। সো এইভাবে বল গ্রিপ করবেন। তারপর হচ্ছে রান আপ। সো পেস বলে রান আপ অনেকেই অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। সো আপনি ঠিকঠাকভাবে রান আপ না নেন, সেক্ষেত্রে আপনার নো বল হয়ে যাবে কি ওয়াইড হয়ে যাবে কি অথবা হাই নো হয়ে যেতে পারে। সো অবশ্যই ঠিকঠাকভাবে রান আপ নেবেন। আর অবশ্যই রান আপ নেওয়ার সময় যে কোনো একটা প্লেস থেকে একটা প্লেস সিলেক্ট করে জাস্ট সেম ডিস্টেন্স থেকেই আপনি রান আপ নেবেন। আর অনেকেই আছে যারা খুব বেশি দূর থেকে রান আপ নিয়ে মনে করেন, খুব বেশি দূর থেকে রান আপ নিলে বল গতি হবে এই সেই। সো এইগুলো কিছু না, আপনি জাস্ট একটা স্পেসিফিক একটা জায়গা থেকে রান আপ নেবেন, সবসময় এই জায়গা থেকে আপনি প্র্যাকটিস করবেন, তাহলে আপনি ভালোভাবে পেস বলটা করতে পারবেন। সো আমি দেখে দিচ্ছি রান আপটা কেমন হবে। সো লেটস সি। সো বেসিক্যালি আমি কোনো পেস বলার নাই, আমি একজন অফ স্পিনার। সো আমি যতটুকু সম্ভব আপনাকে দেখানোর চেষ্টা করলাম কীভাবে পেস বল করতে হয়। সো এখন চলেন টেকনিক সম্পর্কে আলোচনা করুন। সো আপনার রান আপের টেকনিকটা জাস্ট এরকম একটা, রান আপ নেবেন, রান আপ নেওয়ার একটা ছোট্ট লাভ হবে যেমন আপনার ডেমোতে দেখলেন। সো লাভ নেওয়ার পর আপনি যখন রিলিজ করবেন তখন অবশ্যই আপনার মানে এভাবে একটা হাত রাখলে হচ্ছে কি আপনার একটা টার্গেট থাকে আর কি, একটু মানে একটা টার্গেট তৈরি হয়। তো এইভাবে হাতটা নিয়ে আপনি জাস্ট বল রিলিজ করার সময় হাতে অনেকেই কবভাবে ঘুরে থাকে, কীভাবে ঘুরে থাকে সেইভাবে ঘুরাবেন না, জাস্ট স্ট্রেট রাখবেন এরকম। সো এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি এইভাবে ঘুরে তাহলে আপনার বল ওয়াইড হবে, এদিক সেদিক যাওয়ার চান্স অনেক বেশি, লাইন ঠিক থাকে না। সো অবশ্যই আপনি জাস্ট বল রিলিজ করার সময় হাতে স্ট্রেট রাখবেন, কবজি স্ট্রেট রাখবেন জাস্ট। সো এই হচ্ছে আপনার রিলিজ কীভাবে হবে। সো এখন হচ্ছে কীভাবে ফলো থ্রু হবে। সো ফলো থ্রুটা কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আপনি জাস্ট বল করে রাখি এরকম একটা লাভ দিয়ে আপনি ওইভাবে জাস্ট বলটা এনে জাস্ট এরকম করুন। তারপর দেখিয়ে দিচ্ছি জাস্ট এইভাবে হাতটা এই দিক দিয়ে গুটিয়ে নিতে হবে। সো এই হচ্ছে পেস বলের টেকনিক। আশা করি সবাই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।